bir gorom lage gorom lage gorom lage tai Hasan Shan Simple she to autotune singer ke use korlo na ota apni judge kor ar ki ex ke bashay niye aschi ha tu shomoy current chole geche okhan theke ar ki amar ganer inspiration ta ei je gonohare shobai ke tiktoker tag diye dicche jara galagali kore মানে ওরা কিন্তু মূর্খ একটা গুঞ্জন আছে যে আপনি রিসেন্টলি বিয়ে করে ফেলেছেন কমিটমেন্টের মধ্যে নাই কমিটমেন্ট ছাড়া যা হবে আমি আর সাজালে সাজে বাজালে বাজে রান্নায়ও সে কাজে বউ কি বাজানো যায় আমি তো বায়োলজিতে তো খারাপ না দর্শক সময় টেলিভিশনে বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর হাসান আমার সঙ্গে আজ উপস্থিত আছেন এই সময়ে তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী কিংবা মিউজিক কম্পোজার যাই বলি না কেন তার নাম হচ্ছে হাসান শামস ইকবাল এবং বর্তমানে তার একটা গান খুবই ট্রেন্ডিং এ আছে বেবির গরম লাগে তো আজ আমরা হাসান শামস ইকবালের সঙ্গে আড্ডা দেব কথা বলবো অনেক কিছু জানার আছে আপনারা আমাদের সঙ্গে হন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খুব এক্সাইটমেন্টে যাচ্ছেন কেন এক্সাইটমেন্ট কিসের আমি তো এক্সপেক্ট করিনি আমার গানটা মানে গানটা রিলিজ হওয়ার পরে গরম এত বেড়ে যাবে আচ্ছা তো অনেকের জন্য এটা কষ্টের হলেও আমার কাছে আর কি ব্যাপারটা আমার গানটা খুব পপুলারিটি পাচ্ছে আচ্ছা সেই গান প্রসঙ্গে আসবো তার আগে আমি একটু জানতে চাই যে আপনি তো মূলত সিঙ্গার বা মিউজিক কম্পোজার আমি দুটো ধরে নিচ্ছি এই যে কাজটার সঙ্গে জড়িত হওয়া সেটা কিভাবে শুরু করলেন আমি সেই শুরুর গল্পটা জানতে চাই শুরুটা আই গেস সবাই ব্যাপারটা জানে শুরুতে কিভাবে মানে 2012 সালে হচ্ছে আমি শুরু করি 2012 হ্যাঁ আচ্ছা ওই সময় হচ্ছে আমি শুরু করি অনেকটা ইসের বসে রাগের বসে কারণ আমি গিটার শিখতে চাচ্ছিলাম তো ওই সময় আর কি এতটা অ্যাভেলেবল ছিল না এখন কিন্তু অনলাইনেও শেখায় ইউটিউবে শেখা যায় ওই সময় এটা ছিল না দেন আমি মিউজিক কম্পোজিশনের জন্য যে কারো কাছে যাব ওইটার বাজেট ছিল না বা কেউ হেল্প করার ছিল না তো আমি চিন্তা করি আমার একটা ল্যাপটপ আছে সব কিছু আমি নিজে স্টার্ট করবো আচ্ছা মিউজিক কম্পোজিশন নিজে করব গিটার ভাবলাম যে তখন ইউটিউবের থেকে বেশি চলতো ডেইলি মোশন নামে একটা ওয়েবসাইট ছিল ওটা চলতো ওখান থেকে গিটার শিখলাম 6 মাসে আমি গিটার শিখি নিজে নিজে 1 বছরের মতো লাগে ই শিখতে আমার কম্পোজিশন শিখতে দেন হেডফোন কিনি একটা তখন ওই যে লোকাল যে হেডফোনগুলো পাওয়া যায় 200-300 টাকা করে হেডফোনগুলো সাথে একটা মাইক্রোফোনও থাকতো ওইটা দিয়ে হচ্ছে আমার প্রথম গান রেকর্ড করা শুরু আচ্ছা এই জন্য আপনি বলছিলেন যে 2012 থেকে হচ্ছে আপনার রাগের বসে জেদের বসে কাজ করা শুরু হয়েছিল তো সেই সময় আপনার বয়স কত ছিল এখন আই এম 23 ইয়ার্স ওল্ড এখান থেকে -9 হবে হওয়ার তো কথা হ্যাঁ আই এম ব্যাড অ্যাট ম্যাথ শুরুর দিকে গানের কাজ করতেন 2012 এর দিকে এখন 2023 তখন আব্বামু কেমন ফিল হতো কেমন কি বলতো আর এখন কি বলে ব্যাপারটা হচ্ছে আমি গান যেহেতু কখনো শিখি নাই হ্যাঁ আমি কখনো এটা মানে অন এয়ার অফ এয়ার কোনো জায়গায় আমি বলি না আমি গান গাইতে পারি বা আমি খুব ভালো গান গাই আমি অরিজিৎ সিং লেভেলের গান গাই বা আমি সিঙ্গার আমি এইভাবে কখনো বলি না আমি শখের বসে গান গাই বাট যদি আমার মিউজিক কম্পোজিশনের কথা আসে আমি বলি আমার মিউজিক কম্পোজার আমার মিউজিক নিয়ে কেউ কথা বলতে পারবে না সো ওই জায়গাটা নিয়ে আমি খুব নার্ভাস ছিলাম যে আমি তো গানকে তো গাইতে পারি না তার মধ্যে গানটা গাচ্ছি বাবা মা শুনলে তো ঝামেলা আছে তো এই জন্য আমি 2016-17 পর্যন্ত আমি জানাই নেমে গান করি আচ্ছা আচ্ছা মানে আন্টি আঙ্কেল জানতো না ওকে অনেক পরে জানতে পারে এন্ড যখন মানে যেই সময় আর কি জানছে ওই সময়টা দেখা গেছে যে আমি আস্তে আস্তে অনেক ডেভেলপ করছি প্রথম যে স্টেটে ছিলাম ওই স্টেটে তো এখন তখন আর ছিলাম না তো ওই স্টেটটা খুব পছন্দ করেছে খুব সাপোর্ট করেছে ওর থেকে আসুন আমরা অটিজম সম্পর্কে জানি না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি তো যে বাসায় যে গান চর্চা হতো মিউজিক বানানো হতো টের পেতো না হেডফোনে আবার একটা জিনিস ছিল যে ওই টাইমে মিউজিক সফটওয়্যার গুলো কিন্তু কিনতে টাকা লাগে ওই বাজেটটাও ছিল না তো আমি যেহেতু গেম খেলতাম এরকম অনেক গেম আছে যেগুলো নাকি ক্র্যাক করে নামানো যায় পাইরেসি করে নামানো যায় টরেন্ট থেকে নামানো যায় তো ওইখান থেকে হচ্ছে আমি ওগুলো করতে করতে আমি মিউজিক সফটওয়্যারটা ওইভাবেই ডাউনলোড করেছিলাম ওইখান থেকে আর কি কন্টিনিউ করতে করতে তার মানে হচ্ছে অন্তর্জাল বিষয়ক জ্ঞান ভালো মানে ইন্টারনেট বলা যায় আমি এক্সপার্ট না বাট ট্রাই করছি যতটুকু আমি যদি প্রশ্ন করি আপনি কোন পরিচয়ে নিজেকে পরিচয় দিতে পছন্দ করেন মিউজিক কম্পোজার নাকি সিঙ্গার মানুষ তো সিঙ্গার হিসেবে ভালোবাসতেছে বেশি বাট আই প্রেফার মাইসেলফ অ্যাজ আ কম্পোজার আপনার প্রথম ভাইরাল গান কোনটা ছিল টিল নাও হচ্ছে আমার চ্যানেলে ইন্ডিয়ান অডিয়েন্স অনেক ইন্ডিয়ান অডিয়েন্স হ্যাঁ আমি যদি আমার অ্যানালিটিক্স চেক করি ইন্ডিয়া ফার্স্ট এস বাংলাদেশ থেকে বেশি ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান আছে আর বা এটা আমি আপনাকে দেখাতে পারবো আচ্ছা দেখার দরকার নেই ওটা এখান থেকে হয় তখন একটা গান ছিল অনেক আগে ইন্ডিয়ায় কিছু গান থাকতো র‍্যাপ গান যেগুলো থাকে ওগুলার মাঝখানে আর কি মানে ওই টাইপের গানগুলো একটু হিপ হপ জনরার গান বলা যায় ওই গানগুলো ইন্ডিয়ায় কিছু গান ছিল এরকম আন্ডাররেটেড গান ওই গানগুলো আমি কভার করতাম
বা তখন কিন্তু কভার যে কভার বলে যে কিছু আছে আমি এই জিনিসটাও জানতাম না আমি গানের নামটা দিয়ে লাস্টে বাই হাসানের সিকুয়েল দিয়ে দিতাম ও আচ্ছা নিজের নামে এই করে করে অনেক কপিরাইট স্ট্রাইকও খাইছি আমি আচ্ছা বুঝতাম না তো কভার জিনিসটা কি তো ওইখান থেকে হচ্ছে আমার ইন্ডিয়ান অডিয়েন্স ঢোকা শুরু হয় অ্যান্ড 2015 পর্যন্ত আমার ভাইরাল গান বলতে গেলে ওগুলাই ছিল ওগুলো ভাইরাল বলতে ওইখানেই চলতো বাংলাদেশ পর্যন্ত কেউ জানতো না আমি গান গাই ওইখানে একজন দুজন শুনতো আবার ভিডিও ছিল না কারণ আমি লজ্জা পাইতাম আচ্ছা আচ্ছা ভিডিও করতে তো ওইভাবে চলতে চলতে 2015 আসার পরে তারপর আমি আমার কয়েকটা গান আমার এক ফ্রেন্ড আমাকে অনেক ইন্সপায়ার করে যে কর ভিডিও করে কিচ্ছু হবে না দেন ক্যামেরা ছিল অতদিনে আসার পর আর কি আমার একটা এমন ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছে যার একটা ডিএসএলআর আছে আচ্ছা ডিএসএলআর ফ্রেন্ড হ্যাঁ তারপর হচ্ছে ও ভিডিওটা করে দেন ওইটা আমি হচ্ছে র্যান্ডম ফেসবুকে ছাড়ি ইউটিউবে ছাড়ি তখন আর কি এত কিছু পারতাম না তো ওইটা নিয়ে আর কি বিভিন্ন পেজ নিজেদের নামে আপলোড দিতে থাকে ওইখান থেকে আর কি প্রথম ভাইরাল গান হয় তো তখন হাসান শামস ইকবাল নিজে স্ট্রাইক মেরে দেন দেখে যে আমার গান নিয়ে ব্যবসা করছে কোন গানটা ছিল ওটা একটা ম্যাশআপ ছিল বাংলা ম্যাশআপ মেসেজে বসে আছে একা একা এই গানটা ছিল এক পায়ে নতুন আমার সব ফেভারিট গানগুলো আর কি আমি একসাথে করে একটা ম্যাশআপ করেছি প্রথম দিকে তো হাসানের হচ্ছে ম্যাশআপই বেশি করা হতো রাইট প্রথম মৌলিক গান কোনটা ছিল তাহলে প্রথম মৌলিক গান ছিল আমার নিজের লেখা নিজে শুরু করা যদি থাকতে যদি থাকতে তুমি আচ্ছা এই গানটা আর এরপর তার অনেক করা হয়েছে এরপরে অনেক লিরিসিস্টের সাথে কাজ করেছে রবিউল ইসলাম জীবন ভাইয়ের সাথে কাজ করেছে মেডিয়া সালিমুল ভাই সিঙ্গারদের মধ্যে কাদের সঙ্গে কাজ করা হচ্ছে সিঙ্গারদের মধ্যে আমার কোয়ার্টিস যারা এদের সাথে কাজ করা হচ্ছে আমি সিনিয়র কারোর সাথে এখনো কাজ করি না করিনি না কি ইচ্ছা নেই করতে ইচ্ছা আছে ইচ্ছাকার থাকে না একটা লেজেন্ড যদি আমার এসে বলে আমি তো মানে না তো জীবনে বলবো না ওকে আমরা আরও আড্ডা দেবো একটু আমি জানতে চাই যে হাসান শামস ইকবালের পড়ালেখা কোথায় ছিল স্কুল কলেজ কোথায় আমি হচ্ছে 2020 ড্রপড আউট ওকে আফটার এ লেভেলস তো এখন আর কি আর কন্টিনিউ করা হচ্ছে না বাট চিন্তা করছি কন্টিনিউ করবো আমার যতটুকু দরকার ছিল এর বাইরে আমার মনে হয় না যে আমার এই মুহূর্তে দরকার তো এমন না যে দরকার ছিল না আমি পুরো গ্যাপ দিয়েছি আমি ভাবছিলাম কন্টিনিউ করবো কিন্তু প্যান্ডেমিকের পরে এখনো কন্টিনিউ করা হয়নি বাট ইচ্ছা আছে বাসা থেকে প্রেশার দেয় না একমাত্র ছেলে ছাড় ডিসকাউন্ট অফার থাক যা ইচ্ছা করুক যা ইচ্ছা করুক আমি একটু আপনার সাথে এখন ধাঁধা খেলতে চাই আমি সবার সাথে খেলি দর্শকরা খুব ভালো করে জানায় হ্যাঁ হ্যাঁ ধাঁধা পারি না একটু একটু মজার ধাঁধা আছে ঠিক আছে ওকে আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে যে সাজালে সাজে বাজালে বাজে রান্নায়ও সে কাজে বলতে হবে জিনিসটা কি বউ বউ কি বাজানো যায় যায় না আমি তো জানি না সাজানো যায় বাজানো যায় কিনা আমি জানি না কি জানি আমি তো বায়োলজিতে তো খারাপ না প্রশ্নটা হচ্ছে যে সাজালে সাজে বাজালেও বাজে রান্নাবেলায় কাজে লাগে আচ্ছা না আমার মাথায় পৌঁছানো আর কিছু আসতেছে না আচ্ছা এটা সঠিক উত্তরটা হচ্ছে মাটির হাঁড়ি মাটির হাঁড়ি মাটির হাঁড়ি সাজায় কেমন বিয়ে বাড়িতে দেখবেন যে মাটির হাঁড়ি সাজায় বাজালে বাজায় নকশা করে করে সাজায় ঠিক আছে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে শুইতে গেলে দিতে হয় যা দিলে ক্ষতি হয় কালিদাস পণ্ডিত কয় যাহা বুঝেছ তাহা নয় জিনিসটা কি নাকে তেল নাকে তেল মানে মানুষ কি নাকে তেল দিয়ে শোয় হ্যাঁ নাকে তেল দিয়ে ঘুমায় সঠিক উত্তরটা হচ্ছে দরজার খিল শুইতে গেলে দিতে হয় আচ্ছা শুইতে গেলে দিতে হয় হ্যাঁ পরে একটা প্রশ্ন করতে যাচ্ছি আইকিউ প্রশ্ন সিম্পল আই থিঙ্ক আপনি পারবেন একজন নারী বা পুরুষ কি করে 30 দিন না ঘুমিয়ে কাটাতে পারে এটা অ্যান্সার নেই আমার কাছে একটু ভাবো না এটা ভাবলে পারো ওষুধ খেয়ে কফি খেয়ে না 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 ওষুধ কফি না উত্তরটা কিন্তু প্রশ্নের মধ্যে আছে একজন নারী বা পুরুষ কি করে 30 দিন না ঘুমিয়ে কাটাতে পারে ও 30 দিন মানে পরপর তো না না ঘুমাইলো এক বছরে একদিন একদিন গ্যাপ দিয়ে দিয়ে এটা সঠিক উত্তরটা হচ্ছে রাতে ঘুমিয়ে সেটা দিনে ঘুমানোর কথা বলছি রাতে কথা বলছি ওকে অনেক মজা করলাম ধাঁধা খেললাম আইকিউ খেললাম এবার একটু বেবির ইতিহাসে চলে আসতে চাই এই যে বেবির গরম লাগে গানটা এই ট্রেন্ডিং বাংলাদেশে এখন এক নম্বরে আছে এই গানের ইতিহাস সম্পর্কে জানতে চাই কোথা থেকে গানের উৎপত্তি হলো প্রথমত গরম ছিল অল্প লোডশেডিংটা ছিল না আচ্ছা তখন গরম ছিল লোডশেডিং ছিল না আচ্ছা কিন্তু আমার সাথে এরকম হয়েছে যে আমি আমার এক্স কে বাসায় নিয়ে আসছি হ্যাঁ আচ্ছা দেখা করতে আচ্ছা হ্যাঁ ফ্যামিলি হ্যাঁ আচ্ছা তো দেখা করতে আনছি ওই সময় কারেন্ট চলে গেছে ওকে তো পরে বিদায় দিতে হয়েছে হ্যাঁ পরে বিদায় দিতে হয়েছে আচ্ছা ঠিক আছে আরেকদিন এসো মাসায় মেহমান আসলে কারেন্ট চলে গেলে কি সমস্যা গরম না ও গরমে চলে গেছে হ্যাঁ আপ্যায়ন করার নেই না ওই দিন পারি নাই পরের দিন আপ্যায়ন করছি পরের দিন কারেন্ট ছিল সেদিন আপ্যায়ন করানো হয়েছে এসিও ছিল
ওখান থেকে আর কি আমার গানের ইন্সপিরেশনটা। নাকি বানোয়ার গল্প নাকি সত্যি গল্প? সত্য গল্প, সত্য গল্প। হ্যাঁ, আমার লাইফের সাথে ঘটে যাওয়া। তো এই গানটা লিখতে কতদিন লাগছে? গান লিখতে আর টিকটকের ডিউরেশনটা যদি দেখেন অতক্ষণ লাগছে, এক একটা এক মিনিট করে। মানে এত সুন্দর, মানে এই একটা গান লিখতে জাস্ট এক মিনিট লাগলো? গানের কথা যদি চিন্তা করেন, আমি কিন্তু ওরকম গান লিখতে বসি নাই যে গানের মধ্যে আর কি ওয়ান সাইডেড লাভার, ব্রোকেন হার্ট বা এরে চলে গেছে ও আসে নাই, ভুলতে পারে নাই, এই টাইপের কিন্তু গান না। এই টাইপের গান কিন্তু অনেকে বানাচ্ছে, সবাই বানায়। ওয়ান সাইডেড লাভারদের জন্য কিন্তু গানের অভাব নাই, চান্না মেরেয়া বাংলাদেশে কত গান আছে। কিন্তু যে মানুষের কষ্ট নাই বা যে সারাদিন চিল করে, যেমন আমি, আমার তো কষ্ট নাই, আমি সারাদিন ঘুরে বেড়াই, চিল করি, আমিও সারাদিন চিল করি। হ্যাঁ, তো আমাদের জন্য গান কে বানাবে? আমি তো এই জন্য আর কি ওইখান থেকে স্টোরিটা নিয়ে আমি এই গানটা, আমিও সারাদিন চিল করি, মানে ইনফ্লুয়েন্সারদের ইন্টারভিউ নেই। তারপর অনেক সময় মানুষ আমাকে গালাগালি করে যে আমি কেন টিকটকারদের ইন্টারভিউ নিই, কেন আমি ইনফ্লুয়েন্সারদের নেই, ওই প্রসঙ্গেও আসবো। বাট লাইফটা যে কত চিল, যারা গালাগালি করে তারা জানে না। যারা গালাগালি করে মানে ওরা কিন্তু মূর্খ। আচ্ছা, মানে মূর্খ না হইলে আমার দুই রকমের গালি কেউ দেয় না। আচ্ছা, দিতে কিন্তু পারে। কয় রকমের গালি দেয়? একরকম, একজন হয়তো একটু পড়ালেখা করছিল, ও হয়তো একটা গালি লিখছে, ওইটারে কপি করে করে সবাই। কি গালি দেয়? কি গালি দেয় আপনাকে? গালির প্রসঙ্গে যদি নাও আসি, গালির কথা যদি বাদও দিই, মানে এমন টাইপের কথা বলে, ধরেন অনেকে বলতেছে আমার গান যারা শুনতেছে, যারা চিল করে মজা পেয়েছে, আমি কিন্তু বলিনি কষ্টে থাকলে আমার গান শোনো। আচ্ছা, তো যারা চিল করতে গানটা পার্টিতে কেউ শুনতেছে, পার্টিতে কিন্তু বিট শুনে, গানের কথাও কেউ খুব একটা শুনে না। তো সেই চিল করে, হ্যাঁ, একজন হয়তো লিখছে যে মানুষের বাংলাদেশে হয়তো রুচির দুর্ভিক্ষ, আমার কিন্তু চাইলে বলতে পারে গানটা এইভাবে লিখো না, গানটা অন্যভাবে লেখো, বা এটা কিন্তু হয় না, সাজেশন দেওয়া যায়। হ্যাঁ, তোমার কিন্তু আগে অনেক গান ছিল, ওই গানগুলো এরকম ছিল, এখন এই গানটা এরকম কিন্তু কেউ লেখে না। তো আলটিমেটলি মূর্খ হইতো না। আমার কাছে একটা জিনিস মনে হয় যে যারা রুচি দুর্ভিক্ষ কমেন্টগুলো করে না, মানে তারাই কন্টেন্ট দেখতে আসে কেন, আর ওখানে এই কমেন্টটা করেই বা কেন? ওটাই, আমি কিন্তু আমার কন্টেন্ট মানে টিল নাও বুস্ট করি না। আচ্ছা, কোথাও বুস্ট করি না। তো কন্টেন্টটা যদি আপনার চোখের সামনে আসে, আপনি আইদার ওটা সার্চ দিয়ে চ্যানেল স্কিপ করতে পারেন, তাহলে আপনি এই টাইপের গান শুনেন, তাই ইউটিউব আপনার রেকমেন্ড করছে। না, আপনি শুনবেন কেন? আবার রুচি দুর্ভিক্ষে, আমার কাছে মনে হয় যারা এগুলো বলে তারা নিচেই রুচি মানে দুর্ভিক্ষে, রুচির দুর্ভিক্ষে ভোগে আর কি। যাই হোক,